রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের খামারের গবেষণা মাঠে চলতি বোরো মৌসুমে বৃধান 28 চাষে ইউরিয়ার স্বাস্থ্যবিধি প্রযুক্তি ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এই গবেষণার তত্ত্বাবধান করেন, প্রফেসর ডক্টর আমিনুল হক। গবেষণায় সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে ধান গাছের পাতার মাধ্যমে নাইট্রোজেন প্রদান একটি কার্যকর ও বিকল্প পদ্ধতি হতে পারে। এ পর্যন্ত হারভেস্ট করে যেটা রেজাল্ট পেয়েছি তাতে 10% ফলন আমরা বৃদ্ধি পেয়েছি আর কি আমাদের এই এক্সপেরিমেন্টে। তো এটা আমাদের কৃষক সমাজ, বিশেষ করে এই এলাকার কৃষকের জন্য এটা একটা সুখবর। খরাপ্রবণ বন্দর এলাকার চাষিদের ধান চাষে যুগান্তকারী পরিবর্তন এনে দিতে পারে ইউরিয়া সাশ্রয়ী স্প্রে প্রযুক্তি। দেশের বিভিন্ন এলাকার কৃষক এই প্রযুক্তি ব্যবহার করে লাভবান হয়েছেন, জানিয়েছেন প্রযুক্তির উদ্ভাবক। যখন আমরা পাতার মধ্যে ব্যবহার করছি তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে এর ইউটিলাইজেশন এফিসিয়েন্সিটা অনেক বেড়ে যায়, এটা 90% চেয়ে উপরে হয়ে যায়। আর যখন সাধারণত আমরা মাটিতে ব্যবহার করি ইউরিয়াটা তখন সেটা 30-35% পর্যন্ত এটা কাজে লাগে। এই কাজটা এখানে হলো সবচেয়ে বেশি হলো কার্যকর হয়েছে উঠেছে। আর এছাড়া আরও যে বিষয়টা ঘটেছে যে এখানে কিছু ফলনও বেড়ে গেছে আমাদের। ইউরিয়া স্প্রে প্রযুক্তির ব্যবহারে মাটি, পানি ও পরিবেশ অধিক সুরক্ষার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে আবু সালেম আল ফাত্তা, চ্যানেল আই।